Hello everyone, welcome to our channel. So in this video we are going to discuss the survey method, this very important method in educational psychology. So amra jokhon large kono population theke amra jokhon kono data collection kori tokhon survey method ta kintu khubi kaaje lage. Survey mane kono jinish ke amra large population theke kono ekta information just gather korar chesta korchi. ঠিক আছে, যেরকম ভাবে আমরা ধরো পপুলেশনের যে সার্ভে যে দেখতে চাইছি যে জনসংখ্যা কত, যেরকম পপুলেশনের সার্ভে হয় তাহলে কি হয় সার্ভে করে বিভিন্ন জায়গায় মানুষের ডট টু ডট যেয়ে কিন্তু সেখান থেকে ইনফরমেশন তুলে আনা হয়, তাই না? তো সার্ভের ক্ষেত্রে কি হচ্ছে একটা লার্জ অ্যামাউন্টের কিন্তু ইনফরমেশনকে আমরা খুব ইজিলি কিন্তু খুব কম খরচে কিন্তু ইজিলি গ্যাদার করতে পারি। ঠিক আছে, তো সার্ভের ক্ষেত্রে আমরা কি দেখছি না সার্ভে মেথড আমরা তাহলে কি পাচ্ছি এখানে, যে সার্ভে মেথড রেফার্স টু এ টেকনিক ডিপ্লয়েড টু গ্যাদার ইনফরমেশন ফ্রম এন ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অফ পিপল। তাহলে আমরা কি হচ্ছে ইন্ডিভিজুয়ালের বা গ্রুপ অফ পিপলের কি হচ্ছে ডাটা বা ইনফরমেশনকে যখন গ্যাদার করতে হয় তখন আমরা সার্ভের সাহায্য নিই, সার্ভে মেথডের সাহায্য নিই। ঠিক আছে, যেমনভাবে আমরা যদি দেখি এখন আমাদের ইকোনমিক্যাল স্টেকার মানে যে স্ট্যাটাস আর কি, ইকোনমিক্যাল যে স্ট্যাটাস যদি আমরা বেঙ্গলের মানুষদের তাদের যে লাইফস্টাইল তার উপর বিশেষ করে আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস হয়তো চেক করবো, যে যদি আমরা ডিরেক্টলি বলি যে বিপিএল চেক করব। ঠিক আছে, তাহলে কি করছে আমরা বিলো প্রপার্টি লাইনে যেটা দেখবো সেখানে আমরা কি করে সার্ভে মেথডকে আমরা নিতে পারি, যেখানে আমরা একদম ডোর টু ডোর যেয়ে করে সার্ভে করে আমরা একটা ডাটা কিন্তু কালেক্ট করতে পারি। ঠিক আছে, এর ফলে কি হবে আমরা খুব কম খরচের মধ্যে এবং ইউনো কম টাইমের মধ্যে আমরা কিন্তু লার্জ অ্যামাউন্টের ডাটাকে এক কাছে গ্যাদার করে নিতে জড়ো করে নিতে কিন্তু পারি। তো সার্ভে মেথড এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট দিক। তো দেখা যায় কি লিমিটেশনস এন্ড মেরিটস কি আছে, তো প্রথমে দেখা যায় মেরিটস কি আছে। তো আমি যেরকম বললাম যে কালেক্ট এ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ইন এ শর্ট পিরিয়ড অর টাইম, যেহেতু সার্ভেতে কি হচ্ছে আমরা একটা খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ডাটা কিন্তু খুব কালেক্ট করে নিতে পারছি, যেটা এটার প্রথম সুবিধা। দ্বিতীয় কি দেখছি ইট ইজ লেস এক্সপেন্সিভ, ইভেন এটা খুব একটা খরচ হয় না, কারণ আমরা যেরকমভাবে দেখছি যে ওই ইকোনমিক্যাল সেন্সাসের কথা বলছি, হ্যাঁ তাই না? তাহলে আমরা ধরো পপুলেশন দেখবো, তো সেটা কি কী হচ্ছে সেটা অতটা এক্সপেন্সিভ নয় এবং ইজি ওয়েতে করা যায়, এটার জন্য বিশেষ কিছু স্কিলড বা ইউনো টেকনিক্স কিছু থাকতে হবে ইউনো সেটার কিন্তু ব্যাপার থাকছে না, ইজিলি এটা করা যায়, যে কেউ এটা কন্ডাক্ট করতে পারে। তো যেরকমভাবে এটা কম টাইমে প্রচুর ডাটা কালেক্ট করছে সেরকমভাবে এটা খুব একটা খরচ নয়, তো এটা লেস এক্সপেন্সিভ। ইট ক্যান বি ইউনো কন্ডাক্টেড অনলাইন অফলাইন, এখন এখন দেখো বর্তমানে সার্ভে কিন্তু অনলাইনও কন্ডাক্ট হচ্ছে, এখন গুগল ফর্ম আমরা ইউজ করছি, গুগল ফর্মে দেবে একাধিক সব কোশ্চেন্স আছে যেখান থেকে আমরা কালেক্ট করছি, তাই তো? তো সেটা আমাকে কোশ্চেনারিও বলতে পারি, সেটাও একটা অ্যাপ্রোচ, বা সেখানে কিন্তু আমরা সার্ভের ক্ষেত্রেও আমরা ইন্টারভিউ বা কোশ্চেনিয়ার এগুলোকে কিন্তু আমরা সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, তো এটা কিন্তু কি হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন দুটো ওয়েতেই কিন্তু কন্ডাক্ট করতে পারি। যেরকম আরেকটা বলে দিই, যারা সার্ভে হয় ধরো যখন কোনো ইলেকশন হচ্ছে, ঠিক আছে, সেটা জেনারেল ইলেকশন হোক বা অ্যাসেম্বলি ইলেকশন, সেখানে কি হচ্ছে দেখবে একটা নিউজ চ্যানেলে কি করে তা মানে রেজাল্ট পাবলিশের আগেই তারা একটা প্রেডিকশন কিন্তু দেখায় যে এই এ পার্টি বি পার্টি সি পার্টি এরকম র্যাঙ্কিং দেখানো হয়, কিন্তু সেটা কিসের বেসিস হয়, সেটা সার্ভে করেছে একটা পপুলেশনের কাছে যে করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লক ইউনো পঞ্চায়েত থেকে একটা সার্ভে করা হয়, সেখান থেকে একটা ডাটা নিয়ে একটা জেনারেলাইজ করে স্ট্যাটিস্টিকের মাধ্যমে কিন্তু একটা আউটকাম তারা বার করে, সেখান থেকে রেজাল্ট বার করে এবং তারপর সেটা সেটা ডিসপ্লে করে মানুষকে জানায়। তাহলে এটাকে সার্ভে থ্রুতেই কিন্তু করছে। ঠিক আছে, তো এটা অনলাইনেও করতে পারে এবং অফলাইন দুটো ওয়েতেই কিন্তু করা যায়, এটা একটা বড় এবং এর মেরিটস। এরপর আছে লিমিটেশনস কি আছে, দেখো লিমিটেশনস প্রথম আছে যে ডিপেন্ডস অন সাবজেক্টস মোটিভেশন অনেস্ট অ্যান্ড এখানে অ্যাবিলিটির ওপর কথা বলা রয়েছে। এটা কিসের উপর ডিপেন্ড করছে মানে যে সাবজেক্ট মানে আমরা এই পপুলেশনের কথা বলছি যার থেকে আমরা ইনফরমেশনটা নেবো, ধরো যার কাছ থেকে এই ইনফরমেশনটা নিচ্ছি সে কী করে, সে যদি অনেস্ট না হয়, সে যদি অনেস্ট না হয় ঠিকঠাক যদি উত্তর না দেয়, ঠিক আছে, যদি তার মোটিভেশন ঠিক না থাকে তাহলে কী হবে এটা কমপ্লিটলি সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, সে কীভাবে সেটাকে নিচ্ছে এবং কীরমভাবে সে রেসপন্ড করছে। ঠিক আছে, তো এটা সাবজেক্ট ম্যাটার হয়ে যাচ্ছে, এটা একটা ড্রব্যাক। এছাড়া কি হচ্ছে যে আমরা পাচ্ছি যে রিলায়েবিলিটিটা খুব লো, কিন্তু কারণ কি যে সার্ভেতে কি হয়েছে একদম ইউনো র্যাপিডলি জাস্ট র্যাম্পার্ট জাস্ট প্রচুর পরিমাণে ডাটা যেহেতু আমরা কালেক্ট করছি তাহলে কি হচ্ছে এটার যে ইউনো নির্ভরযোগ্যতা সেটা অনেকটা কম থাকে কিন্তু। ঠিক আছে, এটা ঠিক অ্যানালিটিক্স করে কিন্তু ঠিকভাবে কিন্তু 100% আমরা 100% তো নয় তার অনেক কম কিন্তু রিলায়েবিলিটি থাকে এখানে, এটা একটা এর ড্রব্যাক। এছাড়া কি পাবো ডাটা ক্যান ভেরিফাইড ইজিলি, এটা এখানে এর যে ডাটাটা আমরা পাচ্ছি যে ইনফরমেশনটা লার্জ অ্যামাউন্ট ইনফরমেশন গ্যাদার করছি এবার সেটাকে আমরা কিন্তু ভেরিফাই করতে পারছি না, কারণ যেটা কালেক্ট করে নিলাম
তারপরে রেজাল্ট আসলো, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে করে সেটাকে আর ভেরিফাই কিন্তু কোনোভাবে করতে পারছি না বা করা সম্ভব হয় না এক্ষেত্রে। তো এটাকে এই ডাটা ক্যানট বি ভেরিফাইড ইজিলি, এটা ভেরিফাই করাটা খুব একটা চাপের ব্যাপার। তো এই হচ্ছে সার্ভে। সার্ভে আমরা শুনেছি আগে, জানিও ব্যাপারটা। তো সার্ভে মেথডটা মানে ইউজ হয়ে থাকে যখন লার্জ, আমাদের খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করতে হয় একটা লার্জ পপুলেশন থেকে বা গ্রুপ থেকে বা ইন্ডিভিজুয়ালসদের, সেই সব তখন আমরা এটা ইউজ করি। সো এই ছিল জাস্ট ছোট্ট একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ নিয়ে হ্যাঁ সাবস্ক্রাইব টু আর চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট হোয়াট এভার ইউ থট, আর ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর কোয়েশ্চেন রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি লার্নিং।